আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি সায়মা, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে চলে আসলাম 7 মাসের বাচ্চার জন্য একটি কুশি কাটার বডি তৈরি করে। দেখুন, বডিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এই সুন্দর বডিটা বানানোর জন্য এখানে 4 কালারের 9টা সুতা ব্যবহার করব এবং 1.25 mm কাটা ব্যবহার করছি। এই সুন্দর সুতাগুলো দিয়ে আজকে কিভাবে কাজটা করব সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি এখানে ম্যাজিক নট করছি। প্রথমে আমি অরেঞ্জ কালার সুতাটা ব্যবহার করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালারের সুতা দিয়ে কাজটা করতে পারেন। আর আপনারা হচ্ছে আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারবেন, মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে হচ্ছে আপনারা কাজটা করতে পারবেন। আমি এখানে 3টি চেইন এবং 2টি ডাবল ক্রোশ করে 3টি চেইন করেছি, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করছি। তো প্রথমে যেহেতু 3টি চেইন করেছি, 3টি চেইনের সমান আমার 1টি ডাবল ক্রোশ। দেখুন, এখানে আমি আবারও 3টি ডাবল ক্রোশ, 3টি চেইন, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ করছি। এখানে যেহেতু 3টি চেইন করছি, এখানে কিন্তু দেখবেন 4 কোণায় যাতে 4টি কোণা হয়, এভাবে 3টি 3টি চেইন করে আমার 4 কোণায় হবে। এরকম আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি আবারও 3টি চেইন করছি। তো অবশ্যই একটি সুতা ধরে টান দিলেই কিন্তু এই যে ম্যাজিক নটের যেই ঘরটা, এটা কিন্তু ছোট হয়ে যাবে। আবারও 3টি ডাবল ক্রোশ, এখানে কিন্তু মোট 3টি কোণা হয়েছে। এই যে এই হচ্ছে লাস্টের 3টি চেইন। প্রথমে যেহেতু চেইন করেছিলাম 3টি, সেই 3 নম্বর চেইনের ঘরে এখন আমি একটা স্লিপ স্টিচ করব। দেখুন, আমার কিন্তু এখানে মোট 4টি ঘর হয়ে গিয়েছে, মানে 4টি কোণা হয়ে গিয়েছে, যেহেতু আমি 4 কোণা গ্র্যানি স্কোয়ার দিয়ে আজকের বডিটা বানাবো। আর ছোট বেবির জন্য বানাচ্ছি, আপনারা যদি আরও বড় বেবির জন্য বানান সেক্ষেত্রে আপনারা গ্র্যানি স্কোয়ার যে লাইনগুলো আমি করব কিছুক্ষণ পর দেখতে পারবেন, সেগুলো বেশি করে করবেন। এখন এখানে স্লিপ স্টিচ করব, করে আমি যে 3টি চেইন করেছি সেই পর্যায়ে যেতে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা কুশি কাটার পণ্য নিতে চান, তারা অবশ্যই আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন, সেখানে মেসেজ করতে পারেন। এখন এই যে 4টা কোণা যে হয়েছিল প্রথম লাইনে, তো দ্বিতীয় লাইনে আমি 3টি ডাবল ক্রোশ, 3টি চেইন এবং একই ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশ করছি। দেখুন, এই যেভাবে 1টি চেইন করব, এখন দেখুন এই যে কোণার মধ্যে কিন্তু এই ঘরটা করলাম, 1টি চেইন করলাম। এরপর আবারও এই কোণার মধ্যে আমি আবারও 3টি ডাবল ক্রোশ, 3টি চেইন, 3টি ডাবল ক্রোশ করব। তিনটি চেইন 3টি ডাবল ক্রোশ। আবারও 3টি চেইন, আবারও এখানে 3টি ডাবল ক্রোশ করব। এভাবে দেখুন আমি দ্বিতীয় লাইনটাও করে নিয়েছি। এখন হচ্ছে তৃতীয় লাইন করব। তৃতীয় লাইনটা আপনাদের সাথে শেয়ার করছি, এই কোণা থেকে শুরু করছি আমার কাজটা। তো এখন আমি গোলাপি কালার সুতা দিচ্ছি, মানে পিঙ্ক কালারের সুতা, সুন্দর একটা পিঙ্ক কালার দিয়ে কাজটা করব। এখানে আমি একটা স্লিপ নট করব। কাজটা শুরু করার সময় ম্যাজিক নট করবেন এবং বাকি কাজগুলো হচ্ছে এভাবে করতে থাকবেন। আর অবশ্যই কিভাবে ম্যাজিক নটের সুতাটা ছোট করবেন বা গিট দিবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু ভালো করে জয়েন করতে হবে, না হলে কিন্তু খুলে যাবে। এখানেও আমি আবারও 3টি চেইন করলাম, 2টি ডাবল ক্রোশ, 3টি চেইনের সমান আমার 2টি ডাবল ক্রোশ হবে, মানে 1টি ডাবল ক্রোশ হবে। দেখুন, 3টি চেইন করলাম, এরপর আবারও 3টি ডাবল ক্রোশ। এরপর আবারও 1টি চেইন, 1টি চেইন। এখন এই ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশ করব। এই কাজগুলো কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সুতা দিয়ে করতে পারবেন। আর আমি এখানে যেহেতু 9টা সুতা নিয়েছি, 9টা সুতাগুলো মানে ভালো লাগে আমার থেকে কাজ করতে। আর চাইলে গুটি সুতা বা লাচ্ছি সুতা দিয়েও করতে পারেন। তো আমার চ্যানেলে আপনারা হচ্ছে অনেকগুলো গুটি সুতা মানে লাচ্ছি সুতা দিয়ে কাজ করা গলার ভিডিও দেখতে পারবেন। আর এমনিও আমি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও আপলোড করে রেখেছি কুশি কাটার গলার ভিডিও। যারা নতুন ডিজাইনের কিছু গলার ডিজাইন খুঁজছেন, তারা আমার চ্যানেলটিতে অবশ্যই ঘুরে আসবেন।
দেখুন তিনটি চেইন করলাম, আবারও একই ঘরে আমি তিনটি ডাবল ক্রোশ, এভাবে আমি আবারও একটি চেইন, এভাবে আমি তৃতীয় লাইন কমপ্লিট করে এখন আমি চার নম্বর লাইন করব। যেহেতু সাত মাসের বেবির জন্য আমি এটা বানাবো, তো সাত মাসের বেবির আমি যে বাচ্চার জন্য বানাচ্ছি সেই বেবির গ্রোথ খুবই মানে কম, বলতে গেলে বডিটা মানে শুকনো বেবির জন্য বানাচ্ছি, যে কারণে বডিটা ছোট। তো আপনাদের যদি হেলদি বেবি হয় বা একটু বড় সাইজের বেবির জন্য বানান, সেক্ষেত্রে সেটা মেপে আপনারা কিন্তু গ্র্যানি স্কোয়ারগুলো বানাবেন। এই গ্র্যানি স্কোয়ার মাপ অনুযায়ী হচ্ছে বডির মাপটা হবে। তো আমি এখানে বডির মাপ নিয়েছি হচ্ছে সামনে 10 পিছনে 10, মানে টোটালি 20 ইঞ্চি নিয়েছি আমি, পুরোটা বডি মেপে হচ্ছে 20 ইঞ্চি হয়েছে, সামনে পিছনে মেপে 20 ইঞ্চি হয়েছে। দেখুন এই যে তিনটি, যেহেতু গ্র্যান্ড স্কোয়ার জয়েন করার পরে 10 ইঞ্চি, এরপর আরও বাকি তিনটি গ্র্যান্ড স্কোয়ার যোগ করার পর আরও 10 ইঞ্চি, মোট 20 ইঞ্চি হয়েছে। এভাবে যে দেখুন কীভাবে জয়েন করবেন, আমি এখানে যেহেতু হলুদ কালার সুতা দিয়ে কাজটা করছি, এই যে এই ঘর থেকে দেখুন তিনটি ডাবল ক্রোশ করে একটি চেইন করেছি, এরপরে আরও একটি অন্য একটি ঘর থেকে একটি স্লিপ স্টিচ করে আরও একটি চেইন করে ওই একই ঘরে আমি আরও তিনটি ডাবল ক্রোশ করে একটি চেইন, এরপর আবারও তিনটি ডাবল ক্রোশ। একটি চেইন করব, এখন এখানে স্লিপ স্টিচ করব, এবার আবারও অন্য একটি ঘরে ডাবল ক্রোশ করব তিনটি, ভিডিও কিন্তু অনেক বড়, যেহেতু পুরো সম্পূর্ণ কাজ আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করেছি, অনেকেই হয়তো বিরক্ত হয়ে পুরো ভিডিও দেখবেন না, কিন্তু যাদের হচ্ছে এই কাজগুলো করবেন মানে যারা করবেন নিজেদের জন্য বা সেলের জন্য, তারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই কিন্তু এই সুন্দর বডিটা বানাতে পারবেন। যে কিভাবে আমি বডির কাদ মোহরা এগুলো বানিয়েছি সেটা দেখতে পারবেন। দেখুন এভাবে আমরা জয়েন্টটা করে নিব, তো জয়েন্টটা আমি সম্পূর্ণ শেয়ার করছি। দেখুন এই ঘরে আমি তিনটি ডাবল ক্রোশ করছি, এরপর একটি চেইন, এই ঘরে একটি স্লিপ স্টিচ, এরপর আবারও একটি চেইন, এখানে আমি আবারও তিনটি ডাবল ক্রোশ করছি। মাঝখানে যেহেতু জয়েন করছিলাম তখন একটি চেইন করেছিলাম, কিন্তু সাইডে যখন জয়েন করছি তখন কিন্তু কোনো এক্সট্রা চেইন করিনি, এভাবে করে আবারও একটা চেইন, এরপর বাকি কাজগুলো নর্মালি করে যাব। যেভাবে আমি সাইডগুলো জয়েন করেছি এভাবে আপনারা দুই সাইড থেকে জয়েন করতে পারবেন। একটি চেইন করলাম, এরপর আবারও এখানে তিনটি ডাবল ক্রোশ, আবারও একটি চেইন, এখানে এই যে প্রথমে যেহেতু তিনটি চেইন করেছিলাম এখানে স্লিপ স্টিচ করে ভাঁজ করে আমি জয়েন করে দিব আর সুতাটা কেটে নিব। এখানে আমি দুইটি চেইন করে কেটে নিচ্ছি, তাহলে এটা ভালো করে একটা মজবুত গিট হবে। দেখুন আমি হচ্ছে এভাবে আমি বডিটাও জোড়া দিয়ে দিয়েছি, এখানে গ্র্যানি স্কোয়ারগুলো আমি জয়েন করে নিয়েছি। দেখুন আমি এভাবেই বডিটা হচ্ছে বানাবো, আপনারা চাইলে কিন্তু মাঝখানে দুইটা আর দুই সাইডে দুইটা এভাবে দিয়েও কিন্তু করতে পারেন। এই যে আমি এখানে যেহেতু সামনের অংশ একটা করেছি, মানে কিছু অংশটা করে নিয়েছি আর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি, এখানে আপনারা কতটুকু মোহরা দিবেন সেটাও একটু মেপে নেবেন। আমি এখানে গুনে গুনে চার গড় পরে হচ্ছে এই যে আবারও তিনটি চেইন দুইটি ডাবল ক্রোশ করছি। আপনারা বডিটা বানানোর পর অবশ্যই ইঞ্চি টেপ দিয়ে মেপে নেবেন, আমি এখানে বলতে গেলে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে এখানে আমি আবারও তিনটি চেইন এরপর দুইটি ডাবল ক্রোশ করেছি। আপনারাও আপনাদের বডিটা মেপে কতটুকু গ্যাপ দিয়ে মানে বডির অংশটা করবেন সেটা হচ্ছে মেপে নেবেন। আমি এখানে 2.5 ইঞ্চি গ্যাপ দিয়ে করেছি, সেটা আপনাদের বলে দিয়েছি। বডির মাপ ছিল 10 ইঞ্চি এবং মোহরার মাপ ছিল, মানে মোহরার যেই যতটুকু অংশ আমি গ্যাপ রেখেছি, গ্যাপ রেখে যে এখন যে কাজটা করছি এটার জন্য আমি 2.5 ইঞ্চি গ্যাপ রেখেছি। এখন এভাবে প্রত্যেকটি ঘর থেকে আমি তিনটি করে ডাবল ক্রোশ এবং একটি চেইন করে নিচ্ছি, আর আমি এখানে সুতা দিয়ে চিহ্ন দিয়েছিলাম এই পাশ থেকে ওই পাশ। আর আপনাদের
এই বডিটার যেই মানে হাতার অংশটা হবে বা কাঁধের অংশটা কতটুকু লম্বা হবে সেটা আপনারা মেপে নেবেন। আমি এখানে 5 ইঞ্চি মেপে নিয়েছি, 5 ইঞ্চি বা 4 ইঞ্চির মতো হবে, যেহেতু ছোট বাচ্চা 4 ইঞ্চির মতো হবে। আমি 4 ইঞ্চির মতো এখানে মানে কাঁধটা নিয়েছি। দেখুন উপরের লাইনে হচ্ছে আমি এখানে 4টি চেন করেছি, এরপর আবারও 3টি ডবল ক্রোশ, 1টি চেন, এরপর আবারও 3টি ডবল ক্রোশ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আরও নতুন এবং সুন্দর ভিডিও দেখার জন্য। দেখুন এভাবে আমি এই বডির কাজটা করে নিব। যতটুকু আপনারা এই বডির অংশটা বড় করতে চান সেভাবে আপনারা আস্তে আস্তে বড় করবেন। তো আমি এখানে মাত্র বেশি লাইন করিনি, 3টে লাইন করেছি। দেখুন এখানে ভালো করে গিট দিয়ে নিব আমি, আর অবশ্যই উল্টো পাটে এই সুতাগুলো জয়েন করে দিব যাতে আর এই সুতাগুলো দেখা না যায়। কাজ করবেন ঠিক আছে, কাজের ফিনিশিং সুন্দর হতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে। এভাবে সুতোগুলো লক করে দিচ্ছি। এভাবে সামনে এবং পিছনের অংশটা আমি করে নিলাম। আর এই বডির লম্বা টোটাল বেশি লম্বা হয়নি, যেহেতু ছোটো বাচ্চার জন্য বানিয়েছি। দেখুন এখন আমি এই যে সাইডের যে কাজটা করেছিলাম, এখন আমি এটার মোহরার যে সাইডের যে বাউন্ডারিটা বা ফিনিশিংটা, সেই ফিনিশিংটা এখন দিচ্ছি কমলা সুতা দিয়ে। তো যেই কালারগুলো যেই কালারের সাথে ফুটে বা মানানসই হয় সেই কালার দিয়ে হচ্ছে কাজগুলো করবেন। আর এই বডির সাথে কিভাবে কাপড় জয়েন করব বা কাপড় সেলাই করব সেটার ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আপনাদের সাথে খুব শীঘ্রই ভিডিওগুলো শেয়ার করব। দেখুন এখানে আমি কি করছি, প্রত্যেকটি ডাবল ক্রোশ কিন্তু কাটার মধ্যেই রাখছি, পরে আমি একসাথে জয়েন করব। এই মোহরার অংশটা রাউন্ড হওয়ার জন্য এই কাজটাই করতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই রাউন্ড হবে না। যেমনটা আমরা জামার কাপড় কাটি মানে মোহরাটা রাউন্ড সিস্টেম বা রাউন্ড শেপ থাকে, সেই রাউন্ড শেপ করার জন্যই কিন্তু এই যে একসাথে ডাবল ক্রোশগুলো কাটার মধ্যে রেখে পরে একটি সুতা দিয়ে জয়েন করে দিলাম। দেখুন এখন বাকি কাজগুলোতে একটি করে ডাবল ক্রোশ করে নিচ্ছি। প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রোশ করে নিলাম। আর এই যে কোনার মধ্যে যখন আসব তখন একটি কোনার মধ্যে 2টি ডাবল ক্রোশ করতে হবে, না হলে কিন্তু এই কোনার যে একটা রাউন্ড শেপ সেই রাউন্ড শেপটা হবে না, যে কারণে একটি ঘরে আমার এই যে দেখুন এই ঘরে আমি আরও 1টি ডাবল ক্রোশ করে নেব, না হলে কিন্তু রাউন্ড শেপ হবে না। রাউন্ড শেপ করার জন্য একটি করে 2টি করে ডাবল ক্রোশ করতে হবে। দেখুন 2টি ডাবল ক্রোশ করে নিলাম। এরপর বাকি ঘরগুলোতে একটি করে ডাবল ক্রোশ করে যাব প্রত্যেকটি চেইনের মধ্যে। প্রত্যেকটি চেইনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করে নিব। একটা সাইড কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি রাউন্ড করেছি, তো এই রাউন্ড করে আবার নিচে কিভাবে নামবো সেটাও শেয়ার করছে। দেখুন এই যে এই কোণার অংশটা আছে, এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশ করব, যেটা এই কিছুক্ষণ আগেও অন্য সাইড থেকে করে এসেছি। একটি ঘরে 2টি ডাবল ক্রোশ করার পরে বাকি ঘরগুলোতে 1টি ডাবল ক্রোশ করব। এখন কিছু ঘর করার পরে আমি আবারও ডাবল ক্রোশ করব ঠিকই, কিন্তু আমার কাটার মতে ডাবল ক্রোশের যেই সুতা সেটা কিন্তু থাকবে। পরে আমি সবগুলো ডাবল ক্রোশ একসাথে 1টি সুতায় জয়েন করে নেব, তাহলেই আমার একটা সুন্দর রাউন্ড শেপ হবে। রাউন্ড শেপ করার জন্য এভাবেই কাজটা করতে হয়, না হলে কিন্তু কোনোভাবেই আপনারা রাউন্ড শেপ করতে পারবেন না। দেখুন এই যে দেখুন কাটার মধ্যে কিন্তু সবগুলো এই যে সুতা একসাথে রেখে পরে আমি জয়েন করব। এই যে দেখুন এভাবে জয়েন করে নিলাম, একটা স্লিপ স্টিচ করলাম, এরপর আবারও প্রত্যেকটি ঘর থেকে একটি করে ডাবল ক্রোশ করে যাব। এভাবে দেখুন বডির যেই মোহরার কাজটা করে নিলাম, এখন আমি বডির যেই মানে কাঁধের ফিতা সেই কাঁধের ফিতাটা দেব। আর এখন আমি নিচের কাজটা করছি, ফিতাটা পরে দিচ্ছি কারণ বডির কাজটা আগে শেষ করি। এই হচ্ছে
বডির নিচের অংশ, নিচের অংশতেও কমলা সুতা দিয়ে আমি তিনটি চেন, দুটি ডাবল ক্রোশ করলাম। এরপর আবারও একটি চেন, একটি চেন করে আবারও অন্য একটি ঘর থেকে আবারও তিনটি ডাবল ক্রোশ করব। এভাবে এই যে হলুদ সুতা দিয়ে করা যে কাজটা, এই কাজের যে চেনের অংশ, ফাঁকা অংশটা, এই চেনের ফাঁকা অংশের মধ্যে তিনটি করে ডাবল ক্রোশ করব। এভাবে আমি বাকি কাজগুলো করে নেব। দেখুন, এই যে এই লাইনের কাজ শেষ, এখন আমি নিচের লাস্টের অংশটায় ফুল ডিজাইনগুলো করছি। দেখুন, একটি ডাবল ক্রোশ করলাম, তিনটি চেন এবং এখানে একটা গিট ডিজাইন করে যাব। এরপর আবারও একটি ডাবল ক্রোশ, তিনটি চেন, এরপর একটি গিট ডিজাইন। এভাবে আমি পাঁচটি করে ডাবল ক্রোশ এবং পাঁচটি ডাবল ক্রোশের মাথায় তিনটি তিনটি করে চেন এবং গিট ডিজাইন করে এখানের এই ডিজাইনটা করে নেব, মানে সূর্যমুখী বা সূর্যের মতো ডিজাইনটা করে নিব। এই হচ্ছে আমার লাস্টের যে বডির নিচের অংশের ফিনিশিং লাইনটা। এই কাজটা করার পরে আমি হচ্ছে ফিতার কাজটা করব। আর বলতে গেলে মাঝখান থেকে কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে কীভাবে কাজগুলো করছি, বা ফার্স্টের কিছু অংশ দেখে চলে গেলেও সেটা আপনারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে, তখনই বুঝবেন কি এই কাজটা কেমন হয়েছে বা কীভাবে করেছি। দেখুন, এভাবে হচ্ছে কাজটা করতে হবে। আর এই ডিজাইনটা অনেক ভিডিওতেই কিন্তু শেয়ার করেছি কীভাবে আপনারা করবেন, খুব সহজেই ডিজাইনগুলো করা যায় আর ফুটে ওঠে, সুন্দর লাগে সব কিছুর মধ্যে এই ডিজাইনটা করলে। এভাবে পাঁচটি করে ডাবল ক্রোশ এবং তিনটি চেইন করে একটি গিট ডিজাইন করব। দেখুন, আমি এক সাইডের ফিতা করে নিয়েছি, এখন আমি অন্য সাইডের ফিতাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে কোণা থেকে এক গর বাদ দিয়ে, মানে একটু সামনে থেকে আমি তিনটি চেইন করব এবং এখানে মোট ষাটটি ডাবল ক্রোশ হবে। তিনটি চেইন সহ আমার মোট ষাটটি ডাবল ক্রোশ, মানে তিনটি চেইন সহ এখানে আরও ষাটটি ডাবল ক্রোশ, মোট এখানে আটটি ঘর হবে। দেখুন, প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করে যাব। যদি আপনারা আরও চওড়া কাজ চান বা ফিতা চান, সেক্ষেত্রে আপনারা আরও চওড়া করেও নিতে পারেন। বেশি চিকন হলে দেখা যায় লম্বা হয়ে যাবে, মোটা হলে ভালো হয়। তো এখানে আমি আবারও তিনটি চেন করে এরপরে এভাবে ঘুরিয়ে, এই যে দেখুন, ডাবল ক্রোশ করছি। প্রত্যেকটি চেনের ঘরে একটি করে ডাবল ক্রোশ করছি। এভাবে আমি যে জোড়া দিচ্ছি কিভাবে সেটাও আপনারা দেখুন। বডির মধ্যে উল্টিয়ে আমি উল্টো পাটে কিন্তু জয়েন করছি স্লিপ স্টিচ করে। উল্টো পাটে আমি আবারও অন্য, মানে সামনের কাত থেকে পিছনের কাত এবং পিছনের কাত থেকে সামনের কাত, এভাবে আমি জয়েন করছি। আটটি চেনের সাথে আটটি চেন এভাবে জয়েন করে নিচ্ছি এবং এই সুতাগুলো ভালো করে লক করে দিচ্ছি। বেস্টি যে সুতাটা থাকবে সেটা কেটে নিব। তো এই হচ্ছে আমার বাচ্চাদের খুশি কাটের বডির ডিজাইন। দেখুন, এই হচ্ছে কাঁধটা বা ফিতাটা, কাঁধের ফিতা, আর এই হচ্ছে সাইডের মোহরার অংশ। তো মোহরার অংশটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে তিনটি চেন করে একটি গিট ডিজাইন এবং আবারও চারটি চেন করে পাঁচটি চেনের মধ্যে, মানে পাঁচ নম্বর ডাবল ক্রোশের মধ্যে চেনটা মানে স্লিপ স্টিচ করে জয়েন করলাম। দেখুন আপনারা, তিনটি চেন করে এখানে জয়েন করে আবারও চারটি চেন করলাম, পাঁচ নম্বর ডাবল ক্রোশের ঘরে জয়েন করে আবারও তিনটি চেন, এখানে আবারও একটা গিট ডিজাইন, এরপর আবারও চারটি চেন এবং পাঁচ নম্বর ডাবল ক্রোশের ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করে এভাবে আমি আমার কাজটা করে নিব। আর এই যে কোণাটা দেখতে পারছেন, মোহরার অংশটা, রাউন্ড অংশটা, এখানেও আপনারা কীভাবে রাউন্ড শেপ দিবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে আমি কিন্তু দুই নম্বর, মানে এই রাউন্ড অংশ থেকে দুইটি চেন গ্যাপ দিয়ে এভাবে দেখুন রাউন্ড করে নিলাম। বডিটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, সামনাসামনি আরও বেশি সুন্দর। দেখুন, এভাবে আপনারা আপনাদের বেবির জন্য বানাতে পারেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।